আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি এবং খুবই ইয়ামি একটি ইজি রেসিপি। ডেজার্টের নাম হচ্ছে মাগ কেক। তো অনেক সময় বাসায় দেখা যায় কেক খাওয়ার ক্রেভিং হয়, কিন্তু হাতের কাছে অনেকগুলো উপকরণ না থাকার কারণে কিংবা অনেক ঝামেলা মনে হয় কেক তৈরি করাটা, যার কারণে আমরা কেকটা বাসায় তৈরি করাটা অ্যাভয়েড করি। কিন্তু আজ যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, খুবই ইজি ওয়েতে আপনারা বাসায় এই মাগ কেকটা তৈরি করে নিতে পারবেন এবং খুবই কম সময়ে। তো এর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে একে একে বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের একটা মাগ কিংবা একটা কাপ লাগবে ওভেন প্রুফ। তারপর আমি এর মধ্যে 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ, 3 টেবিল চামচ চিনি এবং 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। তারপর আমি এখানে 4 টেবিল চামচ জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি ঠান্ডা করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, যে রান্নার রেগুলার সয়াবিন তেল হয় সেটা। তারপর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো আজকের কেকটা আমি একেবারে প্লেন তৈরি করছি এবং ভ্যানিলা ফ্লেভারে তৈরি করছি। আপনারা চাইলে এখানে কিন্তু ফ্লেভার অ্যাড করতে পারেন। এখন ভালো মতো মিক্স করে নিতে হবে যে পর্যন্ত চিনিটা গলে না যায় এবং কোনো রকম লাম্পস যাতে না থাকে। একেবারে স্মুথ একটা ব্যাটার হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব, আর এটা বেক করতে শুধুমাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে এই মানে অ্যামাউন্টটা। তো অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে এই অ্যামাউন্টগুলো তৈরি করে যদি আপনারা কেকটা তৈরি করেন, 2 মিনিট কি 1.5 মিনিটের বেশি সময় বেক করবেন না, এতে করে কেকটা হার্ড হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন টাইম হয়ে গিয়েছে, আর আমি তুলে নিচ্ছি আর কতটা ফ্লাফি হয়েছে কেকটা বের করার পর দেখতেই পারবেন। আর খুবই স্পঞ্জি এবং সফট হয়েছিল। আমি একটু পর আপনাদের কেটে দেখাবো। তো উপর থেকে আমি একটু গার্নিশ করার জন্য কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি আর চকলেট সিরাপ ইউজ করছি। তারপর একটা চেরি রেখে দিব, দেন আমার কমপ্লিট গার্নিশ করা। এভাবে কিন্তু খুব সিম্পলি এই মাগ কেকটা বাসায় তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদের দিলেও খুবই ওরা এনজয় করে খাবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছিল আর খেতে দারুণ মজার আর খুবই সফট হয়েছিল। তো আপনারা এটা কিন্তু বিকেলবেলা আপনাদের স্ন্যাক্স হিসাবে কিন্তু বাচ্চাদের দিতে পারেন, কিংবা এটা কিন্তু আইসক্রিমের সাথেও সার্ভ করলে কিংবা কফির সাথেও সার্ভ করলে খুবই ভালো লাগবে খেতে। এই যে দেখতেই পাচ্ছেন খুবই ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছিল। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করলে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।